চিকেন শামি কাবাবের জন্য এভাবে সিদ্ধ করার জন্য আমি ডাল নিয়েছি, মাংস, সব রকম গরম মশলা দিয়েছি। তারপর এদেরকে হাতে মেখে নিয়েছি তেল দিয়ে। যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ভালো মতো মেখে নিতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে, এটা কুসুম গরম পানি। মাখা মাখা করে পানিতে দিতে হবে। তারপর চুলায় দিয়ে দিতে হবে। চুলায় যখন আমরা দিব, এটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে, সিদ্ধ করা পর্যন্ত করতে হবে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। এভাবে মাখা মাখা করে কষাতে হবে, তারপরেই আপনি দেখবেন যে এটা হয়ে আসতেছে। হয়ে আসার পর অপেক্ষা করতে হবে আপনাকে একদম মাখা মাখা হওয়ার জন্য। তার এবার এরকম মাখা মাখা হয়ে আসলে ডুবো তেলে ভাজতে হবে এবং সেটা খুব গরম হতে হবে, উপরে হবে ক্রিস্পি।